এই জন্য মহাপ্রভু সকল মানুষের জন্য একটি উপদেশ খাড়া করেছেন, সেটা হলো দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি। হ্যাঁ, তালি দিলেন, ভালো লাগলো, কিন্তু ভালো হলো না। কেন বলুন তো? যে যেমন খুশি তালি দিলাম, এটা সংসারে আছে। কর্তা গিন্নিকে মানে না, গিন্নি কর্তাকে মানে না, বাবা ছেলে মানে না, ছেলে বাবাকে মানে না, এই জন্য যে যার তালি সে তার বাজাচ্ছে। কিন্তু এখানে তো তা নয়, আমরা এক জায়গায় হয়েছি, আবার সেরকমই একতায় যাব বলে। তাহলে কি একটু হরিনাম করা যাবে? আমার বলতে ভয় লাগে, কেন, দিনের বেলা তো সকলের কাজ থাকে। আচ্ছা, হরি বল বলবেন, কিন্তু তালি দেওয়া কি যাবে? কাজ ফাঁক আছে তো, খুবই ভালো লাগলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা দেখা যাক, আপনারা কিরকম করেন সেটা মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ হরে সকল ভক্ত বৃন্দ কে নিতাই আগে আজকের উপলক্ষটা বলি, সেটা হচ্ছে হরিমন্দির দিন আরতি। শ্রী হরি গৃহস্বামীর বাড়িতে যেদিন প্রতিষ্ঠা হল,
আগমন ঘটলো সেই দিনকে উপলক্ষ করে আজকের এই অনুষ্ঠান। তাহলে দেখা যায় একটা কোনো কারণকে উপলক্ষ করে হরিনাম হচ্ছে, বাকি সারা বছর আর হবে না। কেউ মারা গেলে শ্রাদ্ধে কীর্তন হয়, বাড়িতে নারায়ণ পুজো হলে কীর্তন হয়, হরিমন্দিরের পুজো হলে কীর্তন হয়, বাকি তো হয় না। এইটা যারা আমরা করি তারা ভুল বুঝি। ভগবান যেমন নিত্য, তার নাম কীর্তন তেমনি নিত্য। ভগবানের যেমন আহ্বান নেই আর বিসর্জন নেই, তেমনি ভগবানের কীর্তন সেবা পুজো কোনোদিন বন্ধ নেই। জগৎ জননী লক্ষ্মী দেবীর পূজা প্রতিদিন হয়, শুক্রবারে শুক্রবারে হয়, তাই না? সপ্তাহে একদিন গুরুবার বৃহস্পতিবার হয়, তাই না? আর যেটা সার্বজনীন হয় সেটা বৎসরে একবার হয়। তাহলে লক্ষ্মী পুজো সপ্তাহে একবার হয়, কিন্তু কৃষ্ণ পূজা কবে কবে হয়? এটাই বোঝাতে চাইছিলাম, আপনারা সবাই জানেন কৃষ্ণ পূজার কোনো তিথি নাই, হরি পূজার কোনো দিন নাই, এ হচ্ছে প্রতিদিন। জীব নিত্য কৃষ্ণ দাস, এটা শুনে রাখেন। যারা আমরা পারি না তা সেটা দুর্ভাগ্যের বিষয়, কিন্তু খারাপ জিনিস না। যারা আমরা পারি না নিত্য গোবিন্দের সেবা করতে পারি না, তাহলে আপনাকে কি দাস বলা হবে? আপনাকে গোদাস বলা হবে। গোদাস মানে গরুর দাস না, গো মানে গো শব্দে ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের দাস যারা হয় তারা ভগবানের নিত্য সেবা করতে পারে না। কিসের তাড়নায়? ইন্দ্রিয়ের তাড়নায়। ইন্দ্রিয়টা কি? যেমন মনে করুন বদন একটি ইন্দ্রিয়। বদন দিয়ে কোথায় যায়? পেটে। পেট এমন একটা জিনিস যেখানে একজনা যদি 90 বৎসর 100 বৎসরও এখানে কিছু জিনিস ফেলায় এ কুঁয়ো ভর্তি হয় না। হয়েছে কি আজ অব্দি? কেউ মরার কাল পর্যন্ত বলছে আমার আর খিদে নাই? এমন একখানা কুঁয়ো যে বদনরূপী ইন্দ্রিয় দিয়ে আমরা এই কুঁয়োটা বন্ধ করার চেষ্টা করি যে আর খিদে লাগবে না, কিন্তু আজ পর্যন্ত কেউ পারেনি, আর এর পরেও চেষ্টা করলে কেউ পারবে না। তাই যে ইন্দ্রিয় দাস, এ খাওয়ার লোভে ইতিউতি ধায়। কিছু মানুষ বলে রাখে না রে কোথাও হলেই ডাকবি, মানে মহোৎসব হলে ডাকবি, কীর্তন হলে ডাকবি না। সব জায়গায় তো সমান নয় যে কীর্তন হলেই খাওয়া হবে। বড় বড় লোক এনারা পাচ্ছেন তাই সবাইকে সেবা দিচ্ছেন। আমরা দেশ বিদেশে হরিনাম গাই, বেশিরভাগ জায়গায় দিনে কেন রাত্রি কেন কোনো খাওয়ার ব্যবস্থা নেই। দিনের পর দিন কীর্তন হচ্ছে, ওখানে মেলা বসিয়ে দেওয়া হয়েছে, পারলে আপনি কিনে খান। আর আমাদের বোধহয় এসব জায়গায় এরকম সিস্টেম চালু করলে বলে যাবো না, দরকার নেই। সেই যদি বাড়িতে খাবো তো অকারণ কেন যাবো? তাহলে কিসের জন্য যাচ্ছে? উদর পূরণের জন্য। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে হরিনাম তার চলতেই আছে, গুড বাই বলে খেয়ে নিতে হবে, পটলের রসা শেষ হয়ে যাবে। তাহলে কিসের জন্য? ভুল বলা হচ্ছে যে এই কুঁয়োটা বন্ধ করে যায়। তার মধ্যে জিহ্বা অতি লোভময় সূর্ম, তারে জেতা কঠিন সংসার। এই জিহ্বার লালসায় মানুষ পাপ করে, এই জিহ্বার লালসায় মানুষ পাপ ভক্ষণ করে, এই জিহ্বার দ্বারা পাপ অর্জন করে। জিহ্বায় যে বাক্য উচ্চারণ করে সেই বাক্যের দ্বারা পাপ উচ্চারণ করে। প্রতিটি মানুষ তিনটে জিনিসের দ্বারা পুণ্য অর্জন করে, আবার তিনটে জিনিসের দ্বারা পাপ অর্জন করে, সেটা হলো কায় মন আর বাক। কায় মানে শরীর,
মন মানে চিত্ত, বাক্য মানে কথা। এই এখন কথা চলছে, এই নিত্য কথা, সত্য কথা, যা কোনোদিন শেষ হয় না, যার শেষ নাই, এর নাম হচ্ছে নিত্য সত্য সনাতন সচ্চিত আনন্দ। এ কথা পরিপূর্ণ করে দেয় জীবনকে, এ কথায় জীবনের সকল অভাব দূর করে দেয়। আর খিদে লাগবে না, নারদের খিদে লাগে না, জগীর ভিধায় না গম্য, ঋষি মুনির খিদে লাগে না, কি করে সম্ভব? ভগবান পূর্ণ মিদম, তার খিদে লাগে না, ভক্ত দেয় তাই গ্রহণ করে, কিন্তু তার খিদে নেই। তার ভক্তেরও খিদে থাকে না যদি কৃষ্ণের সঙ্গে সংযুক্ত হতে পারে, নিত্য যুক্ত হতে পারে। এই শরীর দ্বারা পাপ হয়, এই জন্য গোদাস, ইন্দ্রিয়ের দাস। হ্যাঁ, এই শরীর দিয়েই আমরা পাপ আচরণ করি, অপরকে আলিঙ্গন করি, এই শরীরের সুখের জন্য আমরা নানা অন্যায় ভাবে জীবন যাপন করি, ব্যবসা করি, লোককে ঠকাই, লোককে কাঁদাই, এই শরীরটার জন্য, এই সুখের জন্য কল লুকোচুরি খেলি, আর এই শরীর দিয়ে যদি, সর্বাঙ্গ দিয়ে যদি কেউ গোবিন্দ সেবা করে, মানুষের উপকার করে, বৈষ্ণব সেবা করে, গুরু সেবা করে, তার জীবনটা ধন্য। তাহলে যদি নিত্য সত্য সনাতন ভগবানের সেবা করেন, ভগবান সর্বঘটে বিরাজমান, মানুষের উপকার করেন, উপকার না পারেন, কারো অপকার করেন না, তাহলে শরীরের দ্বারা পুণ্য অর্জন। আর শরীরের জন্য যদি মিথ্যে বলে, মিথ্যে আচরণ করে, গোপনীয় আচরণ করেন, কপট আচরণ করেন, তাহলে এই শরীরের দ্বারাই আপনি পাপ অর্জন করবেন। এই বাক্য হচ্ছে সত্য প্রচার হচ্ছে, ভগবানের কথা প্রচার হচ্ছে, এতে মঙ্গল হচ্ছে। আবার এই বাক্যের দ্বারা কত নেতা মন্ত্রী, কত মানুষ মানুষকে ঠকাচ্ছে, যা বলে তা করে না, যা করে তা বলে না, তাহলে বাক্যের দ্বারা পাপ অর্জন হচ্ছে। আর বাক্যের দ্বারা সত্য কথা বলুন, কৃষ্ণ কীর্তন করুন, আপনি পুণ্য অর্জন করবেন, ভগবত কৃপা করে। শ্রীহরি চিন্তন করুন, দুদিনের খেলাঘর, কত মানুষ খেলে খেলে চলে গেল, আমরা এসেছি সেই খেলাঘরে, এর আগে বহুজন খেলছিল, তারা আর নাই পৃথিবীতে। তাই এখানে এসে অন্য চিন্তা না করে, অন্য কথা না চিন্তার মধ্যে এনে চিন্তামণিকে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে চিত্তের কাজ, সেটা হচ্ছে মনের কাজ। মনে মনেও যদি কারো খারাপ ভাবো, তাহলে তোমার পাপ হবে। আর এই মনে মনেও তুমি কাজ না করতে পারো, যদি সৎ চিন্তা করো, তাহলেও কৃষ্ণ তোমার মধ্য দিয়ে অনেক বড়। হেলাতে জীবন, হেলাতে জীবন, জাপিও নাম যুগল কিশন চরণ ভজ, হেলাতে জীবন, জাপিও নাম যুগল কিশন চরণ, হেলাতে জীবন, জাপিও নাম যুগল কিশন চরণ ভজ, হেলাতে জীবন, জাপিও নাম যুগল কিশন চরণ ভজ, তাই ভোগে আশা করি নামি মকরন্দে, তোজি ভোগ আশা নাম মকরন্দে, তোজি ভোগ আশা হরি নামি মকরন্দে, তোজি ভোগ আশা হরি নাম মকরন্দে। ভক্ত রুহিদাস, আজকে আমরা আস্বাদন করব
ভক্ত রহিত আসির কথা। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি প্রেম দাতা নিতাই যান কি হেলাতে জীবন জাপি জনায় যুগল কিশোর সগম হেলাতে জীবন জাপি জনায় যুগল কিশোর সগম ভজ তজি ভোগে আশা হরি নামি মকরম দে তজি ভোগ আশা হরি নামি মকরম দে রে পিপাসু মধু প্রেম হেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন জাপিও নব যুগল কিশোর চরণ ভজ আর যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ। আচ্ছা এটা প্রশ্ন তো জাগেই, আচ্ছা মনে করুন এখান থেকে নবদ্বীপ যাবেন, কিভাবে যাবেন আপনারা, কিভাবে যাবে, আকাশ দিয়ে উড়ে? না তা হবে না, বাসে করে যাবেন বলছে। আচ্ছা ঠিক আছে, একটা বাসে 100 জন লোক উঠে গেছে কিন্তু গাড়ি চলছে না, কি কারণ থাকতে পারে? টায়ার খারাপ আছে, থামো না রে বাবা। হ্যাঁ তো কি কারণ হতে পারে, মায়েরা বলুন, গাড়ি চলছে না, 100 জন লোক আছে, একটা বুড়িমা মেয়ের বাড়িতে যাবে, কোনোদিন লেখাপড়া করে না, সে একটা পুটলি নিয়ে গাড়ির পিছন দরজায় উঠল, পিছন দরজায় উঠে সারা বাসটা ঘুরে নিল, কোথাও সিট নাই, একবারে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে একটা সিট খালি, 70 খানা সিট থাকে, লোক তাতে বসে গেছে, 100 লোক তার মানে আরো 30 জন দাঁড়িয়ে আছে, তাহলে বুড়িমা সিট পেল কোথার থেকে? বুড়িমা দেখলো সামনে একটা সিট খালি পড়ে আছে, তা বুড়িমা সেই সিটে গিয়ে বসে পড়ল, বসে পান খুলে খেতে শুরু করলো, যাক বাবা ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তুমি একটা সিট আমার জন্য রেখে দিয়েছ। তা বুড়িমা পান খেতে চিবতে শুরু করলো, যাক ভগবান আমায় কৃপা করেছে কিছু, আসলে সেটা তো আপনারা ধরেই ফেলেছেন, কার সিট? কন্ডাক্টরের, ড্রাইভারের সিট, সে চা খাচ্ছিল দোকানে বসে, চা খাওয়া শেষ গেট খুলে দেখে তার সিট রিজার্ভ, যেই গেট খুলেছে বুড়িমা তখনই পান চিবলে একটা কি ফেলতে হয়, একবারে দেয় তো দেয়, সে ড্রাইভার উঠতে যাচ্ছে আর তার ফেলতে যাচ্ছে, আরে ঠাকুমা কি করছেন, আপনি এই সিটে বসছেন কেন? বলে তুই কে রে, তুই কে, কত কষ্ট করে ভগবান আমায় এখানে সিট দিল রে, আর তুই আবার বলি আমি কেন বসছি, বলে ঠাকুমা ওটা আমার সিট, বলে তোর বাপের সিট, কত ভাগা যা অন্য গাড়ি আয়, বলে ঠাকুমা আমি ড্রাইভার, তো হলি বা চৌকিদার, তুই পরের গাড়ি আয়, এ গাড়ি হবে না, সে বলে ঠাকুমা আমি যদি পরের গাড়ি উঠি এ গাড়ি আর চলবে না, কে এটা রে, তুই যেমন বান মারতে পারিস আমিও বান মারব, গাড়ি আবার চলবে না, কিন্তু সকল যাত্রীরা বোঝাতে লাগলো ঠাকুমা আরে উনি গাড়ি চালায়, কি বলিস রে তোরা, ও গাড়ি চালায়, তা তোরা তো বলবি খালি বলি কি ড্রাইভার ড্রাইভার, আমি কি করে বুঝবো রে বাবু লেখাপড়া শিখি না, গাড়ি চালা তা তুই তো বলবি তো, আয় উঠে আয়, তা তুই যখন উঠে যাবি আমার সিটটা দিয়ে যাবি। ভক্তমণ্ডলী মায়ের একটা আমরা তো কাহিনী শুনলাম, হাসলাম একটু, কিন্তু বুঝলাম কি
একশো লোক থাকবে, টাকা পয়সা বোঝাই থাকবে, গাড়ি চলবে না। কেন? একজন দিনে একটা নৌকাতে একশো জন থাকবে, নৌকা চলবে না মাঝি বিনে। সংসারটা যদি সমুদ্র হয়, ভব সমুদ্র, ভবমানে সংসার, সিন্ধুর দুস্তর মতি, সংসার হচ্ছে সিন্ধু মানে সমুদ্র। এ সমুদ্র পার হতে গেলে এ নৌকার মাঝি কে? এ মাঝি হচ্ছে গুরু, হরিনামের তরিখানি। তারপরে এটা কি? শ্রী গুরু কান্ডারি। প্রতি সংসারে, প্রতি মানব জীবনে তো গুরু অবশ্যম্ভাবী। তবে গুরুর অনেক তাৎপর্য আছে। যদি গুরু অন্ধ হয় তাহলে তুমিও অন্ধকারে ডুববে, আর গুরু যদি চক্ষুষ্মান হয় তাহলে তোমার জায়গা ঠিক থাকবে। একটা অন্ধ আরেকজনকে বলছে, ভাইয়া আরে তুমি কে? পথিক। তা বাপ আমার শ্বশুর বাড়িটা কোন দিকে বলবে? বলতে পারবে? অন্ধ সে লোককে জিজ্ঞাসা করছে, আমার শ্বশুর বাড়ি কোন দিকে? তো সে দেখল এর শ্বশুর বাড়ি আমি জানবো কি? এ আবার আমাকে ধরে, এ তোর শ্বশুর বাড়ি পৌঁছে দিচ্ছি, তুই এই গরুর লেজের সঙ্গে তোকে ফিট করে দিচ্ছি, এ যেদিকে যাবে তোর শ্বশুর বাড়ি সেই দিকে। সে বদমাস লোক মজা পাওয়ার জন্য গরুর লেজের সঙ্গে অন্ধের হাত বেঁধে দিয়েছে। এবার আপনারা জানেন, যত বৃদ্ধ গরু হোক, যত আলস্য গরু হোক, লেজে হাত দিলে সে আর থামে, যা লেজে টান পড়ছে দে ছুট। আর এর তো হাত বাঁধা আছে, না খুলে যাচ্ছে না পালাতে পারছে, সে কাঁটাবনের উপর দিয়ে যাচ্ছে, তো একে উঠে নিয়ে, আরে মরে যাব রে, মরে যাব রে, আর আমার শ্বশুর বাড়ি দরকার, গরু ও সব বুঝে চল চল। সে গরু সেখানে গিয়ে দাঁড়ালো তার মালিকের বাড়ি যেখানে, একবারে গোয়াল ঘরে গিয়ে গরু দাঁড়ালো, আর এর তখন কে 12:30 বেজে গেছে। গরুর মালিক বলছে, গোয়াল খুঁজছ তো? কথা হচ্ছে কি, সে তো গিয়ে গোয়াল ঘরে ঠেকে গেছে। গরুর মালিক বলে, এই মার মার বেটাকে মার, গরু চোর কোথাকার মার। এমনিতেই তার অবস্থা খারাপ, আবার মার পড়লো, তার অবস্থা আরো খারাপের দিকে গেল। শেষমেশ বললেন, বাবা আমি অন্ধ, আমি গরু চোর নয়, আর আমি বদমাইশ লোক নয়, আমি অন্ধ, আমি শ্বশুর বাড়ি যাব। তা বলে, তুই যদি শ্বশুর বাড়ি যাবি তুই গরুর সঙ্গে ফিট হলি কেন? বলে, রাখালকে বলেছিলাম আমার শ্বশুর বাড়িতে। বল, রাখাল জানবে কি করে তোর শ্বশুর বাড়ি? তত্ত্ব কি দাঁড়ালো? এই আমরা অনেকে হরিনাম গাই, আমরা অনেকে ভগবানের কথা শুনতে ভালোবাসি, আর এই কথা শুনতে শুনতে ইচ্ছে জাগে গুরু দরকার আছে। আর যখনই আমরা এটা মনে করি, পুজো করব কিভাবে, হরিনাম গাইব কিভাবে, ওপারে যাব কিভাবে, সংসারে শান্তি পাব কিভাবে, আমরা ঠিক এরকমই অন্ধ। অন্ধ তাকে বলে যার চক্ষু নেই তা না, যার জ্ঞান চক্ষু অন্ধ, যে পথ চেনে না, যে মানুষ চেনে না, আগের জন্মে কি ছিল এখন কে এলো আবার কোথায় যাবে যে জানে না, সে অন্ধ। জিজ্ঞাসা করি কাকে, যে সুরাপান করে, আমার উপায় কি, বাঁচার উপায় কি, কাকে বলি, যে ঠগবাজ, যার ডানাই কৃষ্ণ নাম লেখা কিন্তু সে কুখাদ্য খায়, সে নোংরা জায়গায় যায়, নোংরা মানুষের সঙ্গে মেশে, আমরা তার কাছে পথ খুঁজতে যাই। ওই ডানায় কৃষ্ণ নাম লেখা কিন্তু নোংরা খায়, নোংরা জায়গায় যায়, নোংরা মানুষের সঙ্গ করে, আমরা তাকে গুরু মানি।
এই জন্য গরুর গন্তব্য যেমন গোয়াল ঘর, আমাদের গন্তব্য তেমনি নরক গামী। হ্যাঁ, সাপ দুই জাতের আছে, একটা হচ্ছে জাত সাপ আর একটা সাদা সাপ। সাদা সাপ মানে চিতি সাপ, ঢ্যামনা সাপ, এদের বিষ নাই, আর জাত সাপ বিষ আছে। শ্রীরামকৃষ্ণ দেব পঞ্চবটিতে তিনি বাহ্যে যাচ্ছেন, তার হৃদি ভাগনাকে সঙ্গে, এই ভাগনাকে নিয়ে যাচ্ছে, দেখে একটা ক্যাঁ ক্যাঁ শব্দ হচ্ছে। তো ভাগনা জিজ্ঞাসা করছে, মামা এটা শব্দটা কি? বলে, কোনো সাপ বোধ হয় ব্যাং ধরেছে, এই ব্যাং ট্যাঁ ট্যাঁ করছে, ও কানে দিতে হবে না, তুই চল। তো চলে গেল, বাচ্চে প্রায় 45 মিনিট কেটে গেল, তারপরে এলো, দেখে এখনো সেই ক্যাঁ ক্যাঁ করেই যাচ্ছে। তো তখন বলে, মামা তাহলে সাপ বোধ হয় আবার একটা ব্যাং ধরলো। না না, ও ধরে নে চিতি সাপ। অন্য সাপ নয় চিতি সাপ, তুমি দেখো না, বললে কি করে মামা? বলে, চিতি সাপ যদি ব্যাং ধরে, আর হয়তো বড় ব্যাং ধরে ফেলেছে, এ গিলতেও পারে না, আর ও তো বিষ নাই, সে ব্যাং মরেও না, ঘন্টার পর ঘন্টা ট্যাঁ ট্যাঁ। আর সাপ যে ধরেছে তার মুখ ব্যথা হয়ে যাচ্ছে, গিলতেও পারছে না, ফেলতেও পারছে না, আর ব্যাঙও ব্যাটা যন্ত্রণায় ছটফট করছে, মরতে পারছে না। আর যদি জাত সাপ ধরত, এক কামড় দেবে ট্যাঁ আর ও গিলেও নেবে, আর এক কামড়ে ব্যাঙ মরে যাবে। এই হল গুরু পরম্পরায়, যদি কেউ সদ্গুরু আমরা জীবনে পেতে পারতাম, এক কামড়েই মরে যেতাম, আর সেটা হয়নি বলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। কেউ কাউকে মুক্তি দিতে পারে না, ভুলটা তো না গুরুর হয় না গরুর হয়, আমাদের হয়। এ পৃথিবী এমন একটা জিনিস যেখানে দুই প্রকার সব সময় আছে, অমাবস্যা ভি আছে, পূর্ণিমা আছে, ভালো তো আছে, মন্দও আছে, আলো আছে, অন্ধকার আছে, পাপ আছে, পুণ্য আছে, ধর্ম আছে, অধর্ম আছে। শুধু নির্বাচন করতে হবে আমাদেরকে, কার আশ্রয় নেব, গন্তব্যে পৌঁছাতে গেলে কোথায় যাব। রামানন্দ স্বামী, জগৎগুরু রামানন্দ স্বামী, বৈষ্ণব জগতে যাকে সবাই চেনে, কাশীধাম তার আশ্রম, শিষ্যকে এই তত্ত্বগুলো বলছে। হতভাগা, যেখানে যাবি শুধু সেখানে যাবি, যাওয়ার কথা যেখানে তার উল্টো দিকে তাকাবি না। কুকুর নীলাচলে চলে যেত পুরীধাম, পারেনি, কখনো রাস্তা কখনো হাফ রাস্তা গিয়ে তাকে ফিরে আসতে হয়, তার নীলাচল যাওয়া হয়নি। কেন? অসৎসঙ্গের ফল। তার জাত ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলে সে পুরীর রাস্তা ভুলে যায়। এটা ভাবতে হবে, মাথায় রাখতে হবে, আমাদের জীবনটা লক্ষ্যে পথে যাবে, অলক্ষ্যে নয়। লক্ষ্য শূন্য, লক্ষ্য কামনা ছুটিছ গভীর আঁধার, রাস্তা অনেক, সময় কম, যেতে হবে অনেক দূর কিন্তু আয়ু কম, তাড়াতাড়ি হাঁটতে হবে, উল্টো দিকে তাকালে পথ বেড়ে যাবে। এই হরি কথা কৃষ্ণ কথা মজা করার জন্য নয়, টাইম পাস করার জন্য নয়, এ যাত্রা থিয়েটার নয়, নভেল নয়, এ হচ্ছে ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব, যা মানুষকে চৈতন্য দেওয়ার জন্য শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ। তাই ভক্তমণ্ডলী মায়েরাকে শ্রদ্ধা করতে হবে, শ্রদ্ধা চিত্তে অবগত হতে হবে, শুধু শোনানো, একে হৃদয়ঙ্গম করতে হবে। হ্যাঁ, কেবল দেখেছেন তাই এসেছি, নিমন্ত্রণ দিয়েছে তাই এসেছি, ওটা টাইম পাস করা যায়, বুঝতে হবে। ভগবত তত্ত্বটা যদি না বুঝতে পারেন, তাহলে আসা যাওয়া
কেবলই সার হবে পাওয়া কিছু। এই জন্য তোমাকে বারবার বলছি, মা ছেড়ে এসেছ, বাবা ছেড়ে এসেছ খেলনার জন্য। রামানন্দ তার শিষ্যকে বলছে, জীবনটা এত খেলনা নয়, হেলাতে হারিও না, হেলাতে হারিও না। কারণ কি, আজকের মানুষ জন্মটা এমনি পাও না, 80 লক্ষ জন্মের পরে তবেই এই সুদুর্লভ মানব দেহ। এটা পশুর মতো জীবন যাপন করার জন্য নয়, দুটো ছেলের মা বাবা হওয়ার জন্য নয়, এই জীবনটা হলো শ্রীকৃষ্ণ ভজনের জন্য। এটা মহামৈত্রীর বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকা কৃষ্ণ নানা বলো না আমারে বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহাকে সুধামা নামি মুর্ধে নামি মুর্গে বলো না আমার ভুলিতে তাহারে সুধামা কা ভজিনা নয়া ভুলিতে তাহারে সুধামা কা ভজিনা।
ধামকা ভজি না বলো নয়ামা ভুলিতে তাহা সুধা মাখা কৃষ্ণ মধু মাখা তাহারে সুধা গুরুদেব কি ওদিকের হলো কি না ওদিকের মানে আমি রান্নার কথা বলছি না, আমি বলছি তাহলে গুরু শিষ্যের হলো কি। শ্রী গুরুদেব বলছেন এত কথা বলার লাগতো না, 80 লক্ষবার জন্মের পরেই শুধু উঠলো মানব জন্ম, যেটা লক্ষ্য সে পথেই তাকাবি অন্যদিকে তাকাবি তো মরে যাবে, তাহলে আর সে গলি থেকে ফিরে আসতে পারবে না, তাই যা ভিক্ষা করে আনতে হয়। যে কেউ গুরু পদাশ্রয় করলে তাকে ভিক্ষা করতে হয়। তো গুরুদেব ভিক্ষা কেন করতে হবে, আমি যদি আমার বাড়ির থেকে এনে আপনাকে দিয়ে দিই হ্যাঁ তাহলে কি ভাবিস, যারা গুরু হয় তারা ভিখারি, যারা সাধু হয় তারা ভিখারি? হতভাগা সাধু সন্তরা যে আসনে বসে হরিনাম করে ওই জায়গায় মাটি খুললে ঝোড়া ঝোড়া সোনা দানা পাবে, তবু ওই গুরু ভিক্ষা চায়। পরশমণি জানেন, পরশমণি যায় লোহা ছোঁয়ালেই সোনা হয়ে যায়, এমনটা এমন জিনিস সনাতন গোস্বামীর কাছে আছে তবু ছেঁড়া কাপড় পরে ভিক্ষা চায় লোকের বাড়ি। কেন মা, জমিয়ে রাখার জন্য, সঞ্চয় রাখার জন্য না, ভিক্ষা চাইলে একটা গুণ আসে, সেটা কি বলুন তো? তাহলে এই নয়, অনেকে দেখবেন মানে নকল ভিখারি, কোটি কোটি টাকা হয়ে গেছে, সুরজামা পরে ট্যাক্সিতে চড়ে যাবে, তারপর ট্যাক্সি থেকে নেবে গেরুয়া কাপড় পরে নকল তিলক দিয়ে আর কিছু এক গোছা মালা পরে নি, হরি ও, এটা হচ্ছে ফটকাবাজি লোক, এদের জন্যই দুনিয়া শেষ হয়ে গেল। এই পৃথিবীতে একটাই জায়গা আছে ধর্মের তলা, এই ধর্মের তলায় ঢুকে গেলে অনেকে ছাড় পেয়ে যায়, আর এটা হচ্ছে একটা জায়গা যেখানে ছদ্মবেশে থাকা যায়, এই জন্য বহু খতরনাক ব্যক্তিরা এর তলে এসে আশ্রয় নেয়। হ্যাঁ, এরকম ভিখারি আছে, এরা এমন অভিনয় করবে, এমন নাটক করবে যেন মনে হয় হিমালয় থেকে সাধু নেমে এসেছে। দেখবেন আপনাদের দেশেও অনেকে থাকবে, তার বহুবার বাবা মা মরে যায়, সাদা থান কাপড় পরে আমার বাবা মরে গেছে, তা আমরা তো জায়গায় জায়গায় হরিনামে যাই, আমাদেরই দেশের ছেলে সে একটা জেলায় গেছে, সেখানে গিয়ে তে মাতার মোড়ে দাঁড়িয়ে আছে আমার বাবা মোড়ে, আরে তোর বাবা কবার মরে, বলে ও শ্যামসুন্দর দা কাউকে বলো না মাইরি, তা তুই এই রকম করছিস কেন, খাটলে তো খেতে পাস, এ দুনিয়া হচ্ছে কর্মময় জগৎ, তুই সাদা কাপড় পরে বাবাকে বারবার মেরে দিচ্ছিস, তুই আর বাবা পাবি? সে বলে যা হবার হয়েছে, তুমি যে দেখে ফেলেছো কাউকে বলো না, তুই আগে আমার কথা দে, এরপরে আর কোথাও মোড়ের মাথায় দাঁড়াবি না, বলে আমি চেষ্টা করব। শুনে অভাব নাই, এরকমের অভাব নাই, আর আমরা এদেরই ফাঁদে পড়ে যাই, হ্যাঁ এইসব বাবাদের ফাঁদে পড়ে যাই, নকল বাবাদের ফাঁদে। এই জন্য
শ্রী গুরুদেব তার শিষ্যকে বলছেন, ভিক্ষা চাইতে হয় কেন? পেটের জ্বালায় নয়, ভিক্ষা চাইতে হয় সঞ্চয় রাখার জন্য নয়, লোক ঠকাবার জন্য নয়, চারিত্রিক গঠনের জন্য। রাধে রাধে। কৃষ্ণ ভক্ত হতে গেলে, মানুষের উপকার করতে গেলে তোমাকে সৎ চরিত্রবান হতে হবে। এই চরিত্রবান হচ্ছে ধূপের মতো আর ধুনোর মতো, যার সৌগন্ধি উঠলে মানুষের হৃদয়ে দিব্য ভাব জাগবে। তোমার নিষ্কলুষ চরিত্র দেখলে মানুষের হৃদয়ে কৃষ্ণ ভক্তির সঞ্চার হবে, আর না হলে দুর্গন্ধে ভরে যাবে। এই জন্য এই চারিত্রিক গঠনের জন্য যেটা দরকার সবচাইতে বেশি, সেটা হচ্ছে বিনয়। বিদ্যা দদাতি বিনয়ম, যার বিনয় নাই তার তিন লক্ষ হরি নামেও কোনো কাজ নাই, যার বিনয় নাই তার দান ধ্যানেও কোনো কর্ম নাই। বিনয়, বিদ্যা দদাতি বিনয়ম, তুমি শিক্ষা লাভ করেছো, তোমার চরিত্র দেখে মনে হচ্ছে, শিষ্টাচার দেখে মনে হচ্ছে তোমার ভিতরে বিদ্যা আছে, যে মানুষকে সম্মান দিতে পারে, মানুষকে শ্রদ্ধা করতে পারে, যথাযথ সম্মান নিবেদন করতে পারে, ওর পেটে বিদ্যা আছে। আর যে অনেক পড়া লিখার পরেও সিগারেট পান করে, নিজের বাবা মায়ের সামনে গুরুজনদের অপমান করে, এর পেটে বিদ্যা নাই, কেবল ডিগ্রি গোটা করতে গেছে। এই জন্য ভিক্ষা চাওয়াটা পেটের জ্বালায় নয়, সাধু সন্ত ভগবত কৃপাপ্রাপ্ত দিতে পারে, নেওয়ার লাগে না, না হলে ভগবানের সঙ্গে তার কানেকশন হলো কি করে? হ্যাঁ, এই যে দেখেন না, বাড়ি বাড়ি এখন ট্যাপ কল আছে কি না? আছে তো। আর ট্যাপ কল আছে, ট্যাপ কল আছে, ছটায় জল আসার কথা আসছে না, ব্যাপারটা কি কি বলবে? কারেন্ট নেই, কারেন্টও আছে, তাহলে জল আসছে না। তোমার বাড়ি নাই বোধ হয়। আছে, কেন আসছে না? মিস্ত্রি ডাকো, কি কোথায় প্রবলেম হয়েছে। চেক করতে করতে যাওয়া হলো, একবারে ট্যাঙ্কির কাছে গিয়ে দেখা হলো 1 ইঞ্চি ফাঁক, কানেকশন নাই, ট্যাঙ্কির সঙ্গে পাইপের কানেকশন নাই, ওদিকে মেশিন চলছে, জল তোমার পাইপে যাচ্ছে। আমরা কারা? প্রত্যেকে ট্যাপ কল অপেক্ষায় আছি বালতি পেতে, কিন্তু ট্যাঙ্ক হচ্ছে ভগবান দেনেওয়ালা, তার সঙ্গে যদি যুক্ত না হবে তুমি কোথা থেকে? এই জন্য কি, শ্রী ভগবান হচ্ছে পৃথিবীর যা কিছু আছে তার দেনেওয়ালার মালিক হচ্ছে স্বয়ং ভগবান। এই কীর্তন গাইছি তো প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমাদের আধ্যাত্মিক তত্ত্বে বলা হয়, অর্থ সুখ দুঃখ এ হচ্ছে পূর্ব জন্মার্জিত। কেউ ধনী হয়ে যাচ্ছে, তুমি তার পিছনে লেগে তোমার কোনো লাভ হবে না, শুধু মুখ ঠক্কর খেয়ে রক্ত পড়বে। তুমি এত ঘাম ভাসিয়ে পরিশ্রম করে কেন তুমি ধনবান হতে পারো না? পূর্বে তুমি কাউকে দাও না, লোকের কেড়ে নিয়েছো, তাই এ জন্মে ধনসুখ। দিলে পাবে, নিলে যাবে, হাতের দুটো দিক, একটা সোজা দিক, একটা উল্টো দিক, এরকমকে বলা হয় দেওয়া, এরকমকে বলা হয় নেওয়া। দিতে হবে, দিলে তোমারই জমা হচ্ছে, গুণ বৃদ্ধি পাবে, চতুর্গুণ, যা দেবে তার চতুর্গুণ ফির পাবে, এই জন্য দিতে হবে। তো তখন একটা প্রশ্ন আসে, আচ্ছা তাহলে আপনি যদি এটা বলেন, আমি যদি না পরিশ্রম করি তাহলে আমার অর্থ এমনিতে আসবে? পরিশ্রম করেও অর্থ পাবে না, পাচ্ছে না, বহুজন পাচ্ছে না, অনেক হাজার চেষ্টা করেও দাঁড়াতে পাচ্ছে না, সরকারের কাছে হাত পেতে তাকে আশ্রয় নিতে হবে। আর একজনা মানুষ 10,000 মানুষকে প্রতিদিন খাওয়াতে পারে, আর একজনা মানুষ নিজের পেট চালাতে পারে না, কেন? যদি কেউ না মানতে পারো তো দৃষ্টান্ত দিচ্ছি, বাস্তবটা মিলিয়ে না, এমন একজন মানুষ পাওয়া যাবে না যে দুঃখ চায়,
সকলেই শান্তি চায়, সকলেই প্রেম চায়, সকলে ভালোবাসা চায়, সকলে সুখী হতে চায়, কিন্তু হয় না কেন? চেষ্টার তো ত্রুটি নাই, কেন হয় না? একটা মেয়ে বিয়ে করে কেন? ডিভোর্স নেওয়ার জন্য না, তবু হয়ে যায়। একটা ছেলে বিয়ে করে বউ পাওয়ার জন্য, কিন্তু তার বউ ছেড়ে দিতে হয়, কেন? এটা কিসের জন্য? চেষ্টা, চরিত্রের তো কোনো ত্রুটি না। এইটাই যা জানি না, এক সেকেন্ড পরে আমাদের জীবনে কি অপেক্ষা করছে কেউ জানে না। আগামী কাল আমার কি হবে কেউ বলতে পারে না, কেন বলতে পারে না? আমরা কেউ দুঃখ চাই না, কিন্তু আসে কোথা থেকে? কর্মফল। এই যে দেখবেন জুয়ার ঘূর্ণি, একটা চক্র আছে না জুয়া খেলায়, এই বাচ্চারাও খেলে, এখন ঘুরিয়ে দিল, কোথায় গিয়ে দাঁড়াবে, কি পাবি সেটাই বোঝে। জীবনটা তো তাই, আজকে যেরকম কর্ম করব আগামীকাল তার ফল পাবো। আজকে যদি চুরি করো কেউ না দেখে, 10 বছর পরে হলেও ধরা পড়বে, জেলে ঢুকতে হবে। রাধে রাধে। যখন সময় চক্রটা ঘুরে আসবে, ওর ফল তোমাকেই নিতে হবে। একটা সোনা ব্যবসায়ী, শুনে নে, কর্মফল কাউকে ছাড়ে না, এ জন্মে না হলেও পরের জন্মে নিতে হবে। একটা সোনা দোকান, দোকানের টাকা পয়সা সোনাদান একটা বাক্সের মধ্যে নিয়ে শুয়ে থাকে বেচারা, আর এদিকে সিকিউরিটি দেওয়া আছে, সিপাহী, রাত্রি পাহারা দেবে, পাহারা দিচ্ছে। সেই সিপাহী জানতে পেরেছে স্বর্ণকার আজ বহু টাকা নিয়ে, সোনা নিয়ে বাড়ি ঢুকেছে। স্বয়ং সিপাহী, ওই আপনারা বলেন না যেই রক্ষক, মাথায় রাখবে, মাথায় রাখবে, একে বাদ দিয়ে জীবন চলে না। যেই রক্ষক সেই ভক্ষক, কে বলতে পারে আপনাদের আমাদের বিছানায় যাকে নিয়ে শুয়ে আছি সে শত্রু না বন্ধু? দেখতে হবে, চোখ খুলে যাবে, চশমা দিয়ে দেখা যাবে, হরিনামের দ্বারা, গীতার দ্বারা, ভাগবতের দ্বারা চোখ খুলে যাবে, আসল নকল বোঝা যাবে। তাহলে কি হলো, সোনা দোকানি যে অনেক টাকা পয়সা এনেছে সিপাহী তা জানে, রক্ষক যিনি পাহারাদার, সেই পাহারাদার ঢুকে গেল সোনা দোকানির বাড়িতে, ঢুকে গিয়ে সোনা দোকানিকে স্যাঁকড়াকে খুন করে তার বাক্স নিয়ে পালাচ্ছে। রাস্তায় এক ভদ্রলোক দেখতে পেল ওই রাত্রিবেলা, আরে সিপাহী, তুমি তুমি স্যাঁকড়াকে খুন করলে? ছি, তুমি না পাহারাদার? সিপাহী ভদ্রলোককে বলছে, রাত্রে সকলে জেগে যাবে, চুপ করো, বাক্সে যা আছে তোমার হাব আমার হাব, কথা বলো না, তুমি দেখে ফেলেছো তাই হাব দিলাম, তুমিও চেপে যাও আমিও চেপে যাই, কে মরেছে কেউ জানবে না, তোমারও হবে আমারও হবে, চেপে যা। মাথা খারাপ তোমার, তোমার মাথা খারাপ? আমি ভদ্রলোক, চোর নয় তোমার মতো, সিপাহী হয়ে তুমি নিজেই চুরি করছো, তোমার লজ্জা করে না? তুমি জানো আমি কে? আমার গায়ে একটা আইনের পোশাক আছে, তুমি আমাকে জড়াতে পারবে না, আমি তোমাকে জড়িয়ে দেব। হ্যাঁ, যদি তুমি মেনে নাও ভালো বেঁচে যাবে, আর যদি না মানো তাহলে তুমি ডুবে যাবে, মরে যাবে। বল, তুমি কি কাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি চোর, 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 মাথা খেউরি করলে হবে রে বসো না। হ্যাঁ, এ ভাবলো আমি সাধু হয়ে গেছি আর কি, ও চুরি যারা করে তাদেরও মাথা নেড়া করে দেয়, তাদেরও কোনো জায়গায় চুল রাখে, তোমারও রাখা আছে, সাধু মানুষকে এরকম বলা যায় না। চুপ করো, চিৎকার করো না, হাব পাবে, হাব আমার হবে। শুনলো না, চোর চোর করে সিপাহী চিৎকার করলো, লোকজন সবাই বেরিয়ে এসে বললো কি হলো, আরে এই ব্যক্তি স্যাঁকড়াকে খুন করে বাক্স নিয়ে পালিয়ে যাচ্ছে, আমি ধরে ফেলেছি। বাস, চৌকিদার এলো, ভদ্রলোককে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিল। চোর চোর কো সাধু কো পকড়া,
যে চুরি করলো সে দিব্যি ঘরে গিয়ে বউ বাচ্চা নিয়ে ঘুমোচ্ছে, আর যে ভদ্রলোক তিনি জেল টানছে। হয়ে গেল, এবার বিচার হচ্ছে। এই বিচার করতে গিয়ে সেই ভদ্রলোক বলছে, জজ সাহেব মানে কি বলবো আপনাকে, আপনি বিশ্বাস করুন, আপনি তো মানুষ চেনেন, আমি খুনও করিনি, আমি চুরিও করিনি, ওই ওই সিপাহী আমাকে ধরিয়ে দিল, আপনি একটু বিচার করুন হুজুর, ঠিক মতো বিচার। জজের দোষী সাব্যস্ত আমি আপনাকেই করছি, কোনো সাক্ষী সাবত পেলাম না আপনার হয়ে, যেটা বুঝলাম আপনি চুরি করেছেন, আপনি খুন করেছেন, আগামীকাল আপনার ফাঁসি। ভক্তমণ্ডলী ফাঁসি হয়ে গেল। তবে জজ সাহেব চিন্তা করলেন, লোকটা যেরকম চিৎকার করে বলছে আমার যেন একটা সন্দেহ হচ্ছে, লোকটা ভালো, কিন্তু তাকে আমি ফাঁসি সাব্যস্ত দিলাম, তবে একবার আমি রিসার্চ করে দেখব আসলটা কি। তিনি ওই সিপাহীকে আবার ডাকলেন যিনি খুন করেছিলেন আসল, বলে হুজুর কিছু বলবেন? বল না, আরেকজন খুন হয়েছে, তুমি তাকে তার বডিটা এখানে নিয়ে এসো, আর একেও নিয়ে যাও, কাল যার ফাঁসি হবে একেও নিয়ে যাও, এই দুজনে মিলে ওই কি ট্রেটা ধরে তাকে নিয়ে আসবে, ঠিক আছে? এখন ভক্তমণ্ডলী মায়েরা, আদৌ কেউ মারা যায় না, এটা হচ্ছে জজ সাহেবের একটি পরীক্ষা, একজন মরে গেছে বলে তাকে শুইয়ে রক্তাক্ত কাপড় তার গায়ে দিয়ে দিয়ে, আর সে মরার মতো হয়ে পড়ে আছে। এদিকে ওই সিপাহী যে আসল খুনি আর যে নকল খুনি সাধু, এ দুজনে মিলে তাকে ধরে জজ সাহেবের কাছে নিয়ে আসছে। আনতে আনতে আসল খুনি সিপাহী তখন ওই ফাঁসির আসামিকে বলছে, কি রে টের পেলি, তোকে কত করে বোঝালাম যে তুই হাব নে, শুনলি না, এখন তোর কালকে পর্যন্ত আয়ুকাল আছে, তারপর মরে যাবে, যদি শুনে নিতিস ধনীও হতিস, বেঁচেও থাকতিস। ওরে সর্বনাশ, যে মরে গেছে সে তো মরেনি, সে তো টেপ রেকর্ডার বুকে নিয়ে বসে আছে, হ্যাঁ কি দিবি দে, ও যা যেটুকু দিয়েছে সে তো বন্দি হয়ে গেছে, বাস। তাই তো বলে, এবার ঘানি টান, তোকে তখন অত করে বললাম হাবলে, এই জন্য আমাদেরকে ভয় রাখবি, কি না পারি আমরা, এই চলে গেল। জজ সাহেবের কাছে ট্রেটার রাখা মাত্র সে যে মরেছিল সে উঠে পড়ছে। সে সিপাই বলে, আরে কে রে, এ মরেনি আগে? না হুজুর, আসল খুনি হচ্ছে এই সিপাই, আর এ লোক চুরিও করে না, কাউকে খুনও করে না। জজ সাহেব বলে, সিপাহীকে বাঁধো, তোমার এক সপ্তাহ বাদে তোমার ফাঁসি হবে, তুমি বেটা খুন করে অপরের ঘাড়ে চাপিয়ে দিল। তাহলে কি ভদ্রলোক ছাড় পেয়ে গেল, সিপাই বাঁধা পড়ল, এ সিপাই কাঁদছে, তার তো ফাঁসি হবেই অর্ডার হয়ে গেছে, কিন্তু যে জেলে ছিল ফাঁসি হওয়ার কথা ছিল, যাকে মুক্তি দিল জজ সাহেব, তাকে ধরল। এ ভাই, তুমি তো খুব কাঁদলে, আমাকে দোষারোপ দিলে আমার বিচার ঠিক হয়, ছাড় তোমার হয়ে গেছে, কিন্তু একটা সত্যি করে বলো তো, আমি যে জজ লোকটা না, জীবনে কোনোদিন মিথ্যে বলি না রে, কোনোদিন ঘুষ নিয়ে অন্যায় পথে রায় দিই না, তোর ফাঁসির অর্ডারটা আমার মুখ দিয়ে হলো, আমি একদিন ঘুমোতে পারি না, ঠিক হলো না ভুল হলো? তাহলে হ্যারে, তুই জীবনে কিছু করিসনি তো, এটা বল না, তোকে তো ছেড়ে দিয়েছি, ফাঁসি তোর হবে না, কিন্তু বল না। সে বলে, হুজুর তাহলে একটা কথা কই, বলি, আমি যখন নূতন বিয়ে করি, আমার বউ খুব সুন্দরী, পাড়ার লোক একটা যুবক এসে আমার স্ত্রীর সঙ্গে আলাপ করে, আমি সেটা সহ্য করতে পারি না, বহু রূপে আলাদা আলাদা করে তাদেরকে না করেছি, শুনেনি, একদিন আমি বাইরে গেছি,
কাজের ক্ষেত্রে আবার ঘরে ফিরে এসে দেখি তারা দুজনে কথা বলছে, আমি আর রাগ সামলতে পারিনি। একবারে ছুরি নিয়ে গিয়ে সেই ছেলেটাকে মেরে হদ বনে ফেলে দিয়েছি, কেউ জানে। আজ পর্যন্ত কেউ টের পায়নি, সেটা 20 বৎসর হয়ে গেল। এই শুধু আপনাকেই আজকে বললাম, আপনি বললেন বলে। তাহলে ঠিকই আছে, তাহলে তোরও যে ফাঁসির অর্ডার হয়েছে ওটাই বহাল থাকলো। কর্মের ফল কোনোদিন বাতিল হবে না। জজ সাহেব বলছে, জীবনে আমি কোনো অন্যায় করিনি রে, তোর ফাঁসির অর্ডার দিয়ে আমি অনেক ভেবেছি, ঠিক হলো না ভুল হলো? আর ঠিকই আছে, বিধাতা করান আমার মধ্য দিয়ে, তা সেটা ঠিকই করেছে। তুই তো খুনি, তোর অনেক আগে মরা দরকার ছিল, তবু অনেক দিন তুই বেঁচে গেছিস, আর হবে না। এইমাত্র ফাঁসি কি? তাহলে কি এটা কর্মের ফল? কি নারী, কি পুরুষ, কি বালক বালিকা, তাকে নিজেকেই নিতে হবে, অন্য কেউ। এই জন্য কর্ম ঠিক করে যে আগামী আগামী দিনে দেবতা বেনে যাবি, মানুষ থেকে মহামানব হয়ে যাবি, কিন্তু কর্মের দ্বারা তুই আবার পশুও হয়ে যেতে পারিস। এই জন্য কর্মটা হারিয়ে ফেলিস না, পদ হারাস না, যা ভিক্ষা করে নিয়ে আয়। তবে একটা কথা মনে রাখবি, যেখানে সেখানে ভিক্ষা চাইবি না, যাত্রার বাড়িতে ভিক্ষা চাইবি না, গরিব বাড়িতে ভিক্ষা চাইবি, যা দেবে তা থেকে এক মুঠো নিবি, সব নিবি না। পাঁচ বাড়িতে পাঁচ মুঠো নিয়ে চলে আসবি, একে বলা হয় মাধু করি। মৌমাছি যেমন এ ফুল থেকে ও ফুল থেকে এক বিন্দু মধু তৈরি করে, তার নাম মধু। সে মধু গোবিন্দ সেবায় লাগে নির্লোভী। এই বিন্দুতে কারো আকে ঠিক নাই, কারো চাওয়া নেই পাওয়া নেই, অল্প দিলে আর কেউ বেশি দিলে বলবে আমি এত দিয়েছি। এই জন্য কোনো বড় লোকের বাড়ি যাবি না, গরিব বাড়িতে যাবি, তারা যা আনবে বের করে তা থেকে এক মুষ্টি নিবি, অন্যথা করবি না। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, ধরি সবার আর পান, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, ধরি সবার পান, আমি আমার জন্য চাই না কিছুই ঘরে শ্যামরা, আমি আমার জন্য চাই না কিছু ঘরে শ্যামরা, আমায় ভিক্ষা দাও রে নগরবাসী, ধরি সবার পান, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পান, আমি ধরি সবার পাই গো, ধরি সবার পান, আমি ধরি সবার পাই গো, ধরি সবার পান। অনেক পড়ে গেল, গৌর হরিব, দয়া করে কেউ উঠবেন না, ভিক্ষা তো আমি চাইছি না, আমিও ভিখারি, কিন্তু আমি চাইছি না। কে চাইছে? রামানন্দ স্বামীর শিষ্য, জায়গাটা এখানে নয়, কাশীধাম। হ্যাঁ, আর আপনারা যদি ভিক্ষা দেন তাহলে আশীর্বাদ দেবেন, চরণের ধুলি দেবেন, যেন জন্ম জন্ম ধরি সবার পাই গো, ধরি সবার পাই, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী।
যদি সবার আমি ধরি সবার পাই গো ধরি সবার বলো রাধা মাধব কি আরেকবার বলা যাবে কি পরম দয়াল শ্রী গুরুদেব কি খিদে লাগছে কি লাগছে না আমাকে কিছু লোক বলে দিয়েছিল এগারোটার বেশি দেরি করবেন না অতি জোর সাড়ে এগারোটা এখনো তো বাজেনি মনে হয় অসুবিধে নাই তো না অপরাধ হয়ে যাবে আবার ঠিক আছে আর যারা মানে ক্যাটারিং যারা দেবে তারা বলছে আপনি দেরি করলে আমাদের থালা বাসন ধুইতে দেরি হবে অতএব তাড়াতাড়ি কেত্তন শেষ করে দেবেন তা আমাদের কোনো আপত্তি নাই মালিক বলে দিয়েছেন আপনি এসে গেছেন আমার ভাগ্য ফিরে গেছে আপনি এক ঘন্টা করেন হাফ ঘন্টা করেন কোনো আপত্তি নাই সুতরাং সব দিক থেকে ছাড় আছে এখন আপনারা বললেই বন্ধ করে দিই আচ্ছা ঠিক আছে হবে হবে এখনো তো মানে কি ব্যাপারটা কি ভিক্ষা তো এখনো হয়নি তারপরে রান্না হবে তারপরে ভোগ লাগবে তারপরে প্রসাদ বলে পরম দয়াল শ্রী গুরুদেব কি মাগো এক মুঠো দিয়ে গেলে হতো না বুঝতে পেরেছে যে ভিখারি আসছে দরজা বন্ধ করে দিয়ে বাইরে চলে যাচ্ছে না না এনাকে দেখে বলছি তা নয় অনেকে দেখেন না ভিখারি দেখলেই দরজা টরজা বন্ধ করে দেয় হ্যাঁ আর বাড়ির গিন্নিমা এসে কি মিষ্টি করে বলে বাবু গো কত্তা নাই সে ভিখারিও ফটাং করে বলে ফেলেছে মরে গেছে মরে গেছে কি বাজারে গেছে হ্যাঁ ওই জন্য কখনো মিথ্যা বলতে নাই সেও টুক করে দিয়েছে মরে গেছে হ্যাঁ যাই হোক মিথ্যে বলতে নাই অনেকে দেখবেন আছে না দেনাদার মানে টাকা পয়সা ঋণ করেছে আর দেনাদার যখন বাড়িতে আসে বাচ্চাকে কি বলে দেয় তুই বলে দিবি আমার বাবা ঘরে নেই আসে বাচ্চারা তো অত তো জিলেপির পেঁয়াজ নাই যেই দেনাদার এসে বলছে কি রে তোর বাপ কোথা রে বলে আমার বাবা বলে দিয়েছে বাবা বাড়িতে নেই এ ধরার পরে কোথা সে দেনাদার বলে আমি বিড়ি খাবো বসে থাকবো ওকে বেরোতেই হবে কি তাহলে বুঝুন এই মিথ্যে বলতে গিয়ে আরো আষ্টে পিষ্টে আমরা জড়িয়ে পড়ি কেন কিসের জন্য মিথ্যে বলা বলার লাগে না মিথ্যে মিথ্যে বললে হাজার মিথ্যের সুযোগ আসবে একটা ভালো কাজ করলে হাজারটা ভালো কাজের সুযোগ আসবে এই জন্য সেদিনই ঝড় বৃষ্টি হয়ে গেল ভীষণ বৃষ্টি শিষ্যটা বেরিয়ে পড়ল হ্যাঁ সদানন্দ সদানন্দ শিষ্য বেরিয়ে পড়ল কিন্তু সেদিন ঝড় বৃষ্টি হয়ে গেল কিছুতেই আর ভিক্ষা মিলছে না যেতে পারছে না একটা বড় লোকের বাড়িতে কান চালে গিয়ে দাঁড়ালো কাঁদালে গিয়ে দাঁড়ালো দেওয়ালে ঠেস দিয়ে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কে কে ওখানে গান গায় কে হরিনাম গায় আগে আমি আমি বলি কে আগে প্রভুপাদ শ্রী রামানন্দ স্বামী শিষ্য আমি অধম আমি সদানন্দ আহা রে তোমাকেই আমি কতদিন ধরে খুঁজছি একবারে বড় লোকের বাড়ি আয় এখানে আয় বাবা তোমার গুরুর নাম শুনে
বহুবার চেষ্টা করেছি দান ধ্যান করে জীবন ধন্য করব, কিন্তু তোমার গুরুর পণ বড় লোকের জিনিস নেবে না, তাই আমরা দিতে পারি না। তুমি ভিক্ষায় বেরিয়েছ, আজকে তো ঝড় বৃষ্টি, কোথাও ভিক্ষা মিলবে না, তুমি ঝুলি পাতো, আজ আমি দিয়ে দিচ্ছি। কিন্তু আমার গুরুদেব যে বলে দিয়েছে বড় লোকের বাড়িতে নেওয়া যাবে না, আর এক জায়গায় নেওয়া যাবে না, তোমার গুরু কি দেখতে পাচ্ছে? কে দিল, কতটা দিল, গুরু কি দেখতে পাচ্ছে? নাও দেখি তুমি, ঝলা পাতো। বাচ্চা ছেলেকে গুরু এরকম আদেশ দেয়? ঝড় বৃষ্টি বজ্রপাত কোথায় মরবে তার ঠিক নেই, গুরু তো বলে দিয়ে ভেতরে বসে আছে, শিষ্যের যে কি আহারে চোখ বেরিয়ে যাচ্ছে। সেই যখন যাবি খেয়েই যাবি। ভক্তমণ্ডলী মায়েরা, এ যে ভালো শিষ্য হতে পারে না, সে জীবনে গুরু হতে পারবে না। যে ভালো লেখাপড়া করে না, সে কোনোদিন শিক্ষক হতে পারবে না। হতে গেলে গড়া ঠিক হতে হবে, তা আমরা কি করি, আদরে চাদর গায়ে দিই। গুরু বাক্য ভুলে যাই, পদ ভুলে যাই, যখন আদর পেয়ে যায়। আরে গুরু খালি লাঠি ধরে, গুরু খালি তিরস্কার করে, গুরু খালি আমার দোষ ধরে, আর সকলেই আমাকে কত ভালো। আরে কি চাঁদপানা মুখ দেখো, এই যে মানুষ চুলের জন্য কত যত্ন নেয়, এদের গুরুগুলো কিরকম আমি ভাবি, কেউ উড়িয়ে দি, এর চুল কিরকম চাঁচর চিকুর, মানে যে কোনো মেয়ে দেখবে আর ঘর যেতে পারবে। সেই মাতার, আপনারাই বলুন, মানুষ চুলের জন্য কত খরচা করছে টিকিয়ে রাখার জন্য, গোদরেজ মানছে, কিন্তু এদের গুরুর নির্দেশে মাতার অবস্থা দেখুন। সেই বড় লোকের মাতাজি সদানন্দকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে সন্তান জ্ঞানে, আদর করে বলছে, বাপ গুরু যদি কিছু বলে সটান চলে আসবে, থাকতে হবে না, কি দরকার, আমি আছি, তোর জামা কাপড় খাওয়া দাওয়া তোর সব দায়িত্ব, তোকে বিয়ে পর্যন্ত দিয়ে দেব। তা আমরা এরকম মানে অফার পেয়ে গেলে আর গুরু লাগে? এই কুকুর যেমন নীলাচল যেতে পারেনি, জাদ ভাই দেখলে অন্য গলিয়ে ঢুকে যায়, আমাদের দশা তাই। গুরু চেষ্টা করে জায়গায় পৌঁছে দিতে নিষ্কণ্টক, যেখানে গেলে আর ঘুরে তাকাতে হবে না, কোনো অভাব থাকবে না, কোনো দুঃখ থাকবে না, চিন্ময় দেহ প্রাপ্ত। এরকম মফদলাল গেঞ্জি জাঙ্গিয়া আরামদায়ক সুখকর জায়গা পেলে গুরু গোবিন্দকে ভুলে যায়। এই জন্য কুন্তিমা বলেছিল, কৃষ্ণ যত পৃথিবীতে দুঃখ আছে আমাকে দাও, কেন দুঃখের দিনে যন্ত্রণা পেয়ে তোমাকে ডাকতে পারিব। এমনি মহামায়ার মায়া রেখেছ কি গুহ কোধে, এমনি মহামায়া মায়া রেখেছ কি গুহ কোধে, এমনি মহামায়ার মায়া রেখেছ কি গুহ কোধে, আরে এমনি মহামায়ার মায়া রেখেছ কি গুহ কোধে, কেটে ঘুনি পাতে মিনি প্রবেশ করে তা, ওই খাল কেটে ঘুনি পাতে মিনি প্রবেশ করে তাতে। ভক্তমণ্ডলী মায়েরা, খাল তো জানেন, নদী থেকে খাল জানেন, কিন্তু ঘুনি কাকে বলে জানেন? ঘুনি ঘুনি মুরগি, ভাগ্যিস আপনারা জানেন, নাহলে মুরগি বলতাম অনেকে বলতো মুগরি,
হাল কেটে যারা দেখবেন মুগরি আড়ে পাথে, তারা কিরকম করে সামনের দিকটা পরিষ্কার করে দেয় না, যাতে মাছের সুবিধে হয় ঢুকতে। কি আমাদেরও দেখবেন যখন বিয়ে শাদী হয়, আপনাদের তো কারো বিয়ে হয়নি, ভাগ্যিস হয়নি, ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো আপনারা, কারো তিন চারটাও হয়েছে, ভাগ্যবান তিনি। যাই হোক, খালে সবসময় সবাই যেতে পারে না, মুগরিয়েও ঢুকতে পারে না। তাই যাই হোক, দেখবেন বিয়ে যখন হয় কি বাজে, সানাই বাজে, বাদ্যি বাজনা বাজে, তাতে দেখবেন বর পক্ষ কন্যা পক্ষ খুব নাচানাচি করে, এরকম করে না, আর নাচতে নাচতে কোথায় ঢোকে, মুগরিতে ঢোকে। মাছেরাও যেমন দেখবেন খাল পরিষ্কার করে দিয়েছে, মাছেরা জাত ভাই সবাইকে ডেকে, সরো ভাইটাইকে ডেকে বলে চলে আয় কিরকম রাস্তা, সকলে নাচতে নাচতে মুগরিয়ে ঢুকে যায়। নাচতে নাচতে কেউ মুগরি থেকে বেরোতে পেরেছে? এই বিয়ে করার সময় সকলে নাচতে নাচতে ঢুকে যায়, বিয়ের পরে কথা নাচতে নাচতে বেরিয়ে। যে পুরুষগুলো ঘর থেকে বেরোয় সব ত্যাবড়া হাড়ি, যেন মুখে ছ্যাঁকা লেগে গেছে। হ্যাঁ, তাহলে কি মুগরি যেমন খাল কেটে ঘুনি পাতে মিন প্রবেশ করে, তাতে বাহির হবার পদ আছে কিন্তু বাহির হইতে নাহি পারে। মানুষ তেমনি, কে করেছে মুগরিটা পেতেছে কে, এই সংসার রূপী মুগরি পেতেছে মহামায়, এমনি মহামায়া রেখেছ কি গুহকুদে, এমনি মহামায়ার মায়া রেখেছ কি গুহকুদে। আরে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পাবে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে, আরে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে, এমনি মহামায়ার মায়া রেখেছ কি গুহা করে, গুটি পকায় গুটি কাটে আপনার লালে আপনি মরে, গুটি পকায় গুটি কাটে আপনার লালায় আপনি মরে, গুটি পকায় গুটি কাটে আপনার লালায় আপনি মরে, গুটি পোকায় গুটি কাটে আপনার লালায় আপনি মরে, খালি কেটে ঘুনি পেতে মিনি প্রবেশ করে তাতে, খাল কেটে ঘুনি পাতে মিনি প্রবেশ করে তাতে, এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে, উই গলে মিনি গুড় হরি হরি রেখেছ কি কুহক করে, এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে, এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক রেখেছ কি কুহা রেখেছ কি কুহা, বলো রাধা মদন গোপাল কি, ভিক্ষা পাওয়া গেল কি, আনন্দের শিবা নাই সদানন্দের, এত আদর এত যত্ন জীবনে মা পাই না বাবা পাই না, আজ মায়ের স্বাদ পেয়ে গেলাম। খোকা আবার আসবি, বলে মা আগামীকাল ভিক্ষা চাইতে এলে আবার তোমার বাড়ি নেবে। হ্যাঁ, এই আদরের নাম বাঁদর, আরামের নাম হারাম। কোন জিনিস বড় হতে গেলে আরাম বেরাম ছেড়ে দিতে হবে, আলস্য ত্যাগ না করলে জীবনে বড় হওয়া যাবে না। কি এই জড় জগতে কেউ ধনবান পুণ্যবান, কেউ যদি সম্মান পেতে চায় তাকে পরিশ্রম করতে হবে,
সততার দ্বারা। আধ্যাত্মিকে তো তার চতুর্গুণ পরিশ্রম করতে হবে, ও আরামে বেরামে হবে না। তাই এই যে আদর খেয়ে বললো আগামীকাল আবার আসবো, কিন্তু গুরু কি বলে দিয়েছিল, বড় লোকের বাড়ি যাবি না, এক বাড়িতে সব নিবি না, এ কোনোটাই পালন করলো না। এই জায়গাটা দিয়েই শুরু হয়েছিল, শুরুতে 100 জন লোক থাকবে, ড্রাইভার নাই। জীবনের সংকট কেউ কাটাতে পারবেনি। কৃষ্ণ রুষ্ট হয়ে গেলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। কৃষ্ণ বলে দিয়েছেন, আমার পূজো বন্ধ হলেও ক্ষতি নাই, কিন্তু গুরু পূজা বন্ধ করো নাই। আমাকে যদি না মানতে পারো দরকার নাই, কিন্তু গুরু তত্ত্ব কোনোদিন ভুলো নাই, আমি গুরু। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। যা পেয়েছি জীবনে তা গুরুর কৃপাতেই পেয়েছি, যা পাইনি এখনো গুরুর কৃপা হয়নি। ড্রাইভার ছাড়া গাড়ি চলে না, মাঝি ছাড়া নৌকাও চলে না, গুরু ছাড়া ভবসিন্ধু পার হওয়া যায় না। গুরু উপদেশ ভুলে গিয়ে ভিক্ষা নিয়ে আসলেন, এনেছি সদানন্দ, আগে গুরু এনেছি, যা রান্নাটা চড়িয়ে দে, ভোগটা তৈরি কর, আমি একটু নাম জপ করে নিই, ভোগ হয়ে গেলেই মন্দিরে দিয়ে যাবি বাবা, অনেক দেরি হয়ে গেল। ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা, মন গুরু ভজ রে, গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা, ও মন গুরু ভজ রে, আহ গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা, মন গুরু ভজ রে, গুরু ভজ রে। মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা, মন গুরু ভজ রে, গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা, গুরু ভজ রে, গুরু ভজ, গুরু চিন্ত গুরু কর সা, 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 গুরু ছাড়াই এ জগতে, গুরু ছাড়াই এ জগতে গতি নাকি আ, গুরু ছাড়াই এ জগতে গতি নাকি আ, ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, বিন্দু দিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা, মন গুরু ভজ রে, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো না মন, কেউ তো কারো না, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো না মন, কেউ তো কারো না, দুই একদিনের আশা যাওয়া, দুই একদিনের আশা যা, শুধু পথের পরিচয়, গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা,
খেলছো ভাবের মাঝে, দিল দরিয়ার মাঝে তুমি কতই খেলা খেলো, আবার পিছন পানে চেয়ে দেখো, তোমার পিছনে পানে চেয়ে দেখো, বহে গেল বেলা গোমল গুরু ভজরে ওরে সোনা চাঁদ। একবার গুরু ভজ দে, গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সা, ও মন গুরু কর সা, আবার গুরু ছাড়া এ জগতে গতি নাকি আর মন গুরু ভজে। পরম দয়াল শ্রী গুরুদেব কি, পতিত পাবন শ্রী গুরুদেব কি, ভোগ হলো কি, ভিক্ষা করে যখন আনলো তার নাম তণ্ডুল, যখন সেটা অগ্নিতে সিদ্ধ হয়ে গেল তার নাম হলো ভোগ, মন্দিরে যখন ঢুকলো তার নাম হলো নৈবেদ্য, মন্দির থেকে যখন বেরিয়ে এলো তার নাম কি হলো, মহাপ্রসাদ। আরে ভাবতে, একই তণ্ডুল একই চাল, এক জায়গায় হয় ভাত আর এক জায়গায় হয় প্রসাদ। প্রসাদ মানে কৃপা, প্রসাদ মানে অনুকম্পা, যার সামান্য কৃপা হলে জীবন ফুলে ফেপে ঢোল হয়ে যাবে, সকল অভাব দূর হয়ে যাবে, তার নাম কৃপা। এই ডাল চচ্চড়ি নয়, লাভরা ব্যঞ্জন নয়, এ অনেক জীবনে অনেকেই খেলেন, এটা প্রসাদ নয়। যে প্রসাদের নাম হচ্ছে যে প্রসাদে পুরে সর্ব আশা, বহুজনে বহু বারবার প্রসাদ খাচ্ছে। এই যে কি মাস গেল যেন, পৌষ মাস গেল, আসলে আমি যে করিনি মা আমি কি করে জানব, ভাগ্যিস আপনারা জেগেছিলেন, না হলে তো সব হ্যাঁ ধরতে পারলেন। তবু দামোদর মাস গেল, এক একজন বলছে জানেন এক মাস কোনো উনুন জ্বালিনি, কেন গো চাল ডাল নাই, না না আশ্রমে আশ্রমে বিভিন্ন জায়গায় এক মাস চলছে, এ বেলা ও বেলা খেয়ে শেষ করতে পারি, বলে এরকম যদি তারপরের মাসটাও চলতো তাহলে আর খাটা খাটনিও করতো না। হ্যাঁ, খাবার পরে সেগুলো গেল কথা বলে ল্যাটিনে, খেলুম ঘন্টা তিনেক পরে ল্যাটিনে গেলুম আবার শেষ হয়ে গেল, তাহলে কৃপাটা কি হলো, খেলুম আর গেলুম, হ্যাঁ যেমন ছিলুম তেমন রইলুম, ঝগড়াও বন্ধ হলো না, অহংকারও গেল না, অভাবও মিটল না, আর নয়নে অশ্রুও এল না, শুধু খাওয়া দাওয়া হলো কিন্তু রং আর বদল হলো না, ঢংটাও বদল হলো না, তাহলে এরকমই লাভ কি, ঢুকলে মন্দিরে ঢুকলে যদি প্রসাদ হয়ে বেড়ায় তার নাম চিন্ময় জড় নয়, হরিবাসরে ঢুকলে শ্রী গুরু সঙ্গ পেলে প্রসাদ হয়ে যাব, অপ্রসাদ থাকবো কেন, চিন্ময় হয়ে যাবে, রোদনহীন দুঃখহীন শোকহীন হয়ে যাবে, তার নাম প্রসাদ। এটা হওয়ার জন্য হরিবাসরে যেতে হয়, এটা হওয়ার জন্য কৃষ্ণ কথা শুনতে হয়,
এলুম খেলুম আর চলে গেলুম, যেমন ছিলুম তেমন রইলুম। এর চাইতে কর্ম করলে দুটো পয়সা আসবে, যেখানে যেমন সেখানে তেমন, যেদিনই যেমন সেদিন তেমন। এখানে এসেছেন যে কারণে, সেই কারণে লাভটা তুলতে হবে। আরে কত কাল গিরি ভাটি না, তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত কাল ভোগ হলো রে আগে। হ্যাঁ গুরুদেব, আয় মন্দিরে নিয়ে। নয়নে ইডি জল ঝরে জবির, কতদিনে দেখা দেবে, আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরি ধাঁধিলা, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা দাও দেখা দাও দেখা দাও ওগো সদানন্দ। এ কি হলো বলতো? কি গুরুদেব, আজ আমার গোবিন্দ সেবা নিচ্ছে না কেন রে? এত কাঁদলাম, এত ডাকলাম, কই আমার গোবিন্দ সেবা নিল না রে? সদানন্দ, তুই কি কিছু অন্যায় করেছিস? এই তুই ভিক্ষা কোথায় পেলি রে? কোথা থেকে নিয়েছিস? তুই কোনো অন্যায় করিসনি তো? আগে গুরুদেব বল বল, কেন আমার আজ গোবিন্দ সেবা নিচ্ছে না? কেন তিনি হাত বের করছেন না? হরে গোবিন্দ অভুক্ত থেকে গেল রে আমার গোবিন্দ সেবা। মীরার প্রাণ তোমারি করুণা, কতদিনে দেখা দেবে, আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরি হাতিলা, তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে। গুরুদেব, আজ আমি ভিক্ষা গরিবের বাড়ি যেতে পারিনি গুরুদেব। এক বড় লোকের মা আমাকে ডেকে বললো খোকা কোথাও যেতে হবে না,
আজ আমি তোর ঝুলি ভরিয়ে দেব, তাই আমি সেখানে নিয়েছিস সদানন্দ। কি করলি রে তুই, কি করলি? একদিকে তুই আমার আদেশ পালন করলি না, অপরদিকে তুই আমার গোবিন্দ সেবা দিতে দিলি না। সদানন্দ মা ছেড়ে এলি, আর একজন মায়ের রূপে ভুলে গেলি। কত কাঁটা ফুটবে রে, কত পায়ে ব্যথা হবে, কত গায়ে আঘাত লাগবে, তবে তো তার চরণের নূপুরের ধ্বনি শুনবি, তবে তো তুই দেবতা হবি। ওরে গুলিতে গুলিতে হৃদয়ে ঝাঁঝরা হয়ে যাবে, তবে তো তুই মাতঙ্গিনী হবি। ওরে ভোগে নয় রে ত্যাগে ত্যাগে, এ পৃথিবীতে কেউ ভোগে বড় হয়নি রে, কেউ রে মূর্খ, তুই আমার বাক্য পালন করলি না, তুই শিষ্যই হতে পারলি না, তো গুরু কি করে হবি? তোর দ্বারা পৃথিবীর মঙ্গল কি করে হবে? আমি তোকে অভিশাপ দিলাম, যে কারণে আমার গোবিন্দ সেবা থেকে আমি বঞ্চিত হলাম, আমি তোকে অভিশাপ দিলাম। যা, তুই যে নিজ কর্ম করলি, নিজ সঙ্গ করে তোকে আমি অভিশাপ দিলাম, তুই নিজ কুলে গিয়ে জন্ম।